আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা আবার কোনো ধরনের সফটওয়্যার ছাড়া। সেটা আমরা করব হচ্ছে সফটওয়্যার ছাড়া একটা ইন্টারনেটের মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে। তো চলুন, ইন্টারনেটের একটা ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি যেটা একদম প্রো লেভেলের কাজ করে। এটার নাম হচ্ছে, এই ওয়েবসাইটটার যে অ্যাড্রেস সেটা হচ্ছে slazer.com। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে জাস্ট SLA যে slazer.com লেখাটা দেখতে পাচ্ছেন, এটা লিখে জাস্ট আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু এই slazer.com এ ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি, অর্থাৎ এটা কিন্তু একদমই ফ্রি। আর যদি এটার একদম HD ভার্সনটা আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিমিয়াম নিতে হবে। আমি এখানে জাস্ট আপলোড ইমেজ এটাতে ক্লিক করছি এবং আমার যে আপনার যেখানে যে জায়গাটাতে ইমেজ স্টোর করা থাকবে সেখান থেকে নিয়ে নেবেন। আমার এখানে যেখানে ইমেজ স্টোর করা আছে সেখান থেকে আমি যে কোনো ইমেজ একটা নিয়ে নিচ্ছি। যেমন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে নিলাম এবং এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে এটা আপলোড হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজ এবং রিমুভড ব্যাকগ্রাউন্ড, এই দুইটা অপশান আছে। এইখানে প্রসেসিং হওয়ার পরে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। এই এডিটে ক্লিক করে আপনি এডিট প্রিভিউ এবং এডিট HD ইমেজ, এই দুইটাই কিন্তু কাজ করতে পারবেন। আমি এডিট প্রিভিউয়ে ক্লিক করছি। এখানে দেখুন, এডিট প্রিভিউয়ে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ডিফল্ট দেওয়া আছে, এখানে আপনি দিতে পারবেন। এইটাতে ক্লিক করলে এরকম হবে, এটাতে ক্লিক করলে এরকম হবে, তারপর এটাতে ক্লিক করলে এরকম হবে। এই সবগুলা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, এই হচ্ছে বিষয়। এবং ব্যবহার করে এটা আপনি ডাউনলোড করতে পারবেন, যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি আমার এখান থেকে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে যে আপলোড লেখাটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা আপলোড করে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন। আরেকটা বিষয় আছে, মনে করুন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা দিলেন। এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর এখানে দেখুন, এই যে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, আর এটা একটু হালকা ব্লার, এটা আরও ঘন ব্লার, এটা হচ্ছে একদম ব্লার। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে চান এইভাবে কিন্তু দিতে পারবেন। এখানে ডাউনলোড করলে সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এটা দিতে চান, এই যে দেখুন সুন্দরভাবে এটা হয়ে গেছে, এটা অরিজিনাল হচ্ছে এটা, আর এটা ব্লার, এটা এটা হচ্ছে হালকা ব্লার, এটা মিডিয়াম, এটা হচ্ছে একদম ব্লার। এইভাবে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। এটা যদি আমরা কেটে দিই, কেটে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র র ইমেজটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু, আর সেটার জন্য কিন্তু আপনারা এখানে ডাউনলোড HD এবং ডাউনলোড, আপনি যদি ডাউনলোড HDতে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড গেট দিস ইমেজ ফর ফ্রি, এখানে সাইন আপ করতে হবে এবং ক্রেডিট দিতে হবে, এই ওয়েবসাইটে ক্রেডিট দিতে হবে, তাহলে আপনি HD ছবি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনাকে যে এখানে যে ডিফল্ট সাইজটা দেওয়া আছে সেইটাই আপনাকে ডাউনলোড করতে হবে। যেমন এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, কোনো ধরনের কোনো কিছু চাইবে না, সরাসরি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হয়ে গেল, একদম ব্যাকগ্রাউন্ড কিন্তু শূন্য, কিন্তু ইমেজের কোয়ালিটিটা কিন্তু সামান্য পরিমাণ মানে কমে গিয়েছে। এই হচ্ছে মূল বিষয়। কিন্তু HD যদি দিতে চান তাহলে কিন্তু আপনি সাইন আপ করবেন, সাইন আপ করে তারপর আপনি কিন্তু ক্রেডিট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি HDটাও করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন যে কোনো সফটওয়্যার ছাড়া কেবলমাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে কত সহজেই আপনারা যে কোনো ইমেজের আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।